Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Asha kore bhalo achen. MD Tailors and Servicing er pokkho theke apnader oshongkho dhonnobad. Ajke amar ei video dekhar jonno. To bondhura ajke ami apnaderke dekhabo shari kibhabe iron kora hoy ebong sharir bhaj kibhabe dite hoy. Ei bishoye ajke ami video banacchi. Apnara video ti skip na kore shompurno dekhun. Asha kore shikhte parben je shari kibhabe apnara লন্ডি করে ভাঁজ করবেন যারা আমার ভিডিওটি দেখতে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা শাড়িটিকে ভালো পাটে ভাঁজ করে নেব নেওয়ার পর পানি দেব পানি দেওয়ার পর লন্ডি দিয়ে চেক করব যে আসলে তাপ ঠিক আছে কিনা তারপর লন্ডি করব তো লন্ডি করা শুরু হয়েছে দেখুন আমরা লন্ডি করব সুন্দরভাবে বিশেষ করে এর পায়ের কাপড়ের যে বা শাড়ির যে পায়ের থাকে এই পায়েরগুলো ভালো করে লন্ডি করব যাতে সোজা হয় আপনারা দেখুন আমি যেভাবে লন্ডি করতেছি আপনারাও এভাবে লন্ডি করবেন বা আয়রন করবেন বিশেষ করে পায়েরগুলো ভালোভাবে আয়রন করতে হয় এইগুলো শাড়ির একটি সমস্যা মানে কতগুলো শাড়ি আছে ভালো ভালো কোয়ালিটির সেগুলোতে বেশি আয়রন করতে হয় না বা পায়ের বাঁকা হয়ে যায় না আর কতগুলো শাড়ি আছে বাঁকা হয়ে যায় এগুলো লন্ডি করে সোজা করতে হয় এগুলো কতগুলো শাড়ি আছে প্রচুর লন্ডি হিট লাগে বেশি হিট না হলে সোজা হতে চায় না আমরা এইভাবে লন্ডি করব আপনারা দেখুন এখানে জোড়া পাট আছে এখানে একদম সাইড দিয়ে চাপ দেবেন না সাইড দিয়ে চাপ দিলে একটি ভাঁজ হয়ে থাকে তার জন্য সাইড দিয়ে চাপ না দিয়ে সামান পাশ থেকে আমরা লন্ডি করব এখন কাপড়টি আমরা এইভাবে উল্টায় নেব এই যে উল্টায় নিলাম এখন আর এক পাশে এক পাশে লন্ডি করেছি আয়রন করেছি এবং আর এক পাশে লন্ডি করব এই যে যেটুকু ভাঁজ ছিল এইরকম কাপড়টি টেনে আয়রন করে দেব এখন সোজা হয়ে গেছে এখন আবারও এই সামনপাটে টান দিয়ে দেব আপনারা আমার মতন করে লন্ডি করবেন এই যে সোজা হতেছে আর বন্ধুরা আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে লন্ডির বা আয়রনের তাপ যেন ঠিক থাকে তাপ বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা কম হলে লন্ডি করতে বা আয়রন করতে অনেক সময় লাগে এবং বেশি হলে তো পুড়ে যাবে এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন এইভাবে লন্ডি করবেন দেখুন আমি কিভাবে লন্ডি করতেছি আপনারা ঠিক এইভাবে লন্ডি করবেন লন্ডিটি ইপাশ ওপাশ নিয়ে যাবেন না লন্ডিটি সোজা এইভাবে সোজা করে লন্ডি করবেন সোজা পানি দেবেন পানি দেওয়া ভালো পানি দিলে ফিনিশিং ভালো হয় তো বন্ধুরা আমি আমার চ্যানেলে টেলারিং এবং মেকানিক্যাল সুইং মেশিন মেকানিক্যাল ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন দেখবেন লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কিভাবে কাপড়ের ভাঁজ করতে হয় আপনারা এটুকু আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম এখন এখানে চার ভাঁজ হয়ে গেছে আবার লন্ডি করব এখানে চার ভাঁজ হয়ে গেছে এই যে আর একটি ভাঁজ দিয়ে দিলাম এখানে আট ভাঁজ হয়ে গেছে আবার লন্ডি করব এখানে আর একটু ভাঁজ দেব এই যে ভাঁজ করা শেষ এখন এটি আমরা এই যেভাবে হাত দিয়ে দাগ দিয়ে এই যে গোছাই নিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি লন্ডি করা দেখাইলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু